হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লিভার ভালো রাখতে কোন 10টি খাবার খাবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক। এমন কিছু খাদ্য এবং জীবনযাপনের অভ্যাস আছে যেগুলো আমাদের অজান্তেই লিভারের বড় ধরনের ক্ষতি সাধন করছে। লিভারের সবচেয়ে বড় শত্রু মদ। তেল, চর্বি এবং ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাবারেও লিভারে ক্ষতি হয়। আপনার লিভারের আকার যদি ইতোমধ্যেই বেড়ে গিয়ে থাকে, ফ্যাটি লিভার হয়ে থাকে বা এসজিপিটি ও এসজিওটির মতো মৌলিক লিভার পরীক্ষায় কোনো গণ্ডগোল ধরা পড়ে, তাহলে আপনাকে এখনই সতর্ক হতে হবে। আপনার লিভারকে এর স্বাভাবিক আকার ও স্বাস্থ্য ফিরিয়ে দিতে হবে। লিভার বেশ বড় একটি অঙ্গ, ফলে এটির ক্ষয়ক্ষতি হতে যেমন দীর্ঘ সময় লাগে, তেমনই এটি ভালো হতেও দীর্ঘ সময় লাগে। তবে একবার যদি সিরোসিস হয়ে যায় তাহলে লিভার ভালো করা কঠিন হয়ে পড়ে। সুতরাং খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে আপনার জীবনযাপন ও খাদ্যাভ্যাসে মৌলিক কিছু পরিবর্তন আনুন লিভারকে সুস্থ রাখার জন্য। বেশ কিছু খাবার আছে যেগুলো আমাদের লিভারকে ভালো রাখার জন্য বিস্ময়করভাবে উপকারী। আজ থেকে সেগুলো নিয়মিত খাওয়া শুরু করুন। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক এমন 10টি খাবারের কথা। হলুদ। সোনালি মশলা নামে পরিচিত হলুদ লিভারের সবচেয়ে বেশি উপকার করে, কারণ এই মশলাটি দেহ থেকে খাদ্য বিষ নিঃসরণের কাজ করে, যেসব এনজাইম সেবককে সহায়তা করে। কারণ এই মশলাটি দেহ থেকে খাদ্য বিষ নিঃসরণের কাজ করে যেসব এনজাইম সেসবকে সহায়তা করে। এর কারণেই ভারতীয় উপমহাদেশের রান্নায় সবসময় হলুদ ব্যবহার করা হয়। প্রতিদিন 1 গ্লাস হালকা গরম পানিতে 1 চা চামচ হলুদ মিশিয়ে পান করুন। লেবু। ভিটামিন সি সমৃদ্ধ লেবু দেহকে বিষাক্ত পদার্থ সংশ্লেষণ করে এমন বস্তুকে রূপান্তরিত করে, যাকে পানি সহজেই চুষে নিতে পারে, আর এই কারণেই সকালে লেবু জল পান করার পরামর্শ দেওয়া হয়। কারণ লেবু পানি লিভারের কার্যকরভাবে কাজ করতে উদ্দীপনা যোগায়। আপেল। সকালে 1টি আপেল খেলে তা লিভারকে দিনভর টক্সিন বা খাদ্য বিষ থেকে রক্ষা করে। এতে আছে পেকটিন নামের উপাদান যা হজম নালীকে টক্সিন বা বিষমুক্ত ও পরিষ্কার করতে জরুরি। এছাড়া অন্যান্য টক্সিন থেকেও লিভারকে সুরক্ষা দেয় আপেল। সবুজ শাকসবজি। স্পিনাক, করলা, সবুজ সরিষার শাক এর মতো সবুজ শাকসবজি খেতে হবে নিয়মিত, কারণ সবুজ শাকসবজি পায়খানা সৃষ্টি এবং মলত্যাগের হার বাড়ায়, যার ফলে লিভার এবং রক্ত থেকে বর্জ্য পরিষ্কার হয়। অলিভ অয়েল। অলিভ অয়েল দেহে থেকে লিভারের মতোই টক্সিন চুষে নিতে পারে, ফলে এটি লিভারের সহায়ক হাত হিসাবে কাজ করে। জাম্বুরা। জাম্বুরাতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে উচ্চ মাত্রায়। প্রতিদিন 1 গ্লাস জাম্বুরার জুস পান করলে লিভারকে বিষমুক্ত করতে সহায়ক এনজাইমের উৎপাদন বেড়ে যায়, ফলে ক্যান্সারজনক এবং অন্যান্য টক্সিন দেহ থেকে বের হয়ে যায় সহজেই। রসুন। এতে আছে উচ্চ মাত্রায় অ্যালিসিলিন এবং সেলেনিয়াম। এই উপাদান লিভারকে পরিষ্কার প্রক্রিয়া জোরদার করে। তবে প্রতিবেলা খাবারের সঙ্গে সীমিত পরিমাণে খেতে হবে রসুন, বেশি খেলে হিতে বিপরীত হতে পারে। বিটরুট। উদ্ভিদ ফ্লাভোনয়েড এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ এই খাবারটি লিভারের কর্মতৎপরতা জোরদার করে এবং রক্তকেও বিষমুক্ত করে। অ্যাভোক্যাডো। নিয়মিত এই খাবারটি খেলে দেহে গ্লুটাথিন এর উৎপাদন বেড়ে যায়, যা লিভারকে ক্ষতিকর টক্সিন বা খাদ্য বিষ থেকে মুক্ত করতে জরুরি একটি উপাদান। আখরোট। এতে আছে গ্লুটাথিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড, আর্জিনিন যা লিভারকে পরিষ্কার করতে সহায়ক, এছাড়া অ্যামোনিয়া টক্সিন মুক্ত করতে সহায়ক। আখরোট খাওয়ার সময় তা গলাধকরণের আগে ভালো করে চিবিয়ে নিন। তো দর্শক, আপনারা জানতে পারলেন লিভার ভালো রাখার 10টি খাবার সম্পর্কে। তাহলে আজ থেকে এই খাবারগুলো নিয়মিত খান। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।